ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ভাই আরমান পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন আপনার সমাজে অনেকে অনেক আলেমরা দোয়া করে শেষ মহম্ম আলহামদুলিল্লাহ বলে আসলে দূরত বা দোয়া করার সুন্নত পদ্ধতি কি আপনি এমনটি প্রশ্ন করেছেন সম্মানিত ভাই সমাজে অনেক আলেমরা মোনাজার দিয়ে বহু ধরনের তরিকা কার্যক্রম করে যা একটিও সুন্নত পদ্ধতি নয় শুধুমাত্র রসুল সালেছেন প্রমাণিত যেভাবে যারা করেন ওইভাবে ছাড়া কেহ দুই হাতকে মোটু করে তারপরে হাত মোছো করেন হাত ঘষাঘষি করেন কেহ এক হাত কানে দিয়ে আর এক হাত তুলেই সুর দিয়ে মোনাজাত দেন মানুষকে নিয়ে আকৃষ্ট করার জন্য কেহবা একবার দুই হাতে খোলা করে দল তুলে ধরেন বহু ধরনের করেন এগুলি একটা সঠিক না সঠিক পদ্ধতি হলো যে আপনার যে সদর বুক বুক বরাবর দুই হাতকে উত্তোলন করবেন আঙ্গুলগুলি সোজা রাখবেন হাতের আঙ্গুল একটার সাথে একটা মিশাইতেও পারেন বা একটু ফাঁক রাখতে পারেন সামান্য ফাঁক রাখবেন বেশি না আপনি যখন হাত তুলে মনজাত করবেন বলবেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এই হলো আল্লাহর প্রশংসা এরপরে ওয়সালাত ওয়াসাল্লাম ও আল্লাহ সঈদুল মুহমদিন আলি ওয়াসাবি ইজমাইন এই দূরত পড়ে সাহাবা প্রতি পরিবার পড়তে পারেন এগুলি সুন্নতর পদ্ধতি রসুল এক সাহাবিকে দেখছেন দোয়া করছে তো স্বাভাবিক দোয়া করে গেল রসুল বলছে তুমি কি বলছো যে আমি আল্লাহর কাছে দোয়া করছি বলছে তুমি আগে আল্লাহর প্রশংসা করবে তারপরে আমার প্রতি দূরত পড়বে তারপরে তোমার যা চাওয়ার আল্লাহর কাছে চাইবে এবং মোনাজার যখন তোমার শেষ তারপরে তুমি আমার প্রতি দূরত পড়ে তারপরে তুমি দোয়া শেষ করবে এখন আসুন শূন্যত পদ্ধতি আবারও বলছি কোনো ব্যক্তি যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে সে প্রথমে বলবে আল্লাহ হুমামিন বা আল্লাহ মামিন যদি নাও বলে আল হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন অথবা বলবে আলহাম আল্লাহ উমামিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলা তুয়ালাম আল্লাহ রসুলহিল করিম ওলা ওয়াসবি আজমাইন এরপরে আরবিতে কোরআন রায়তের আলোকে হাদিসের আলোকে যেভাবে মনে দোয়া করবে বা করবেন তারপরে নিজের বাসায় আল্লাহর কাছে যা সাওয়ার চাইবেন সব কিছু মা বাবার জন্য দোয়া করবেন সাওয়ার শেষে আপনি বলবেন রসুল আলা দূরত্ব কিভাবে পড়বেন আজমাইন এ কথা বলে দুই হাতকে নিচের দিকে নামিয়ে ফেলবেন মুখে মুছবেন না বাস এই দুই হাত নামাই ফেলবেন আপনার মোনাজাত দেওয়া শেষ এটা হলো সুন্নত পদ্ধতি আর গণভাবে একসাথে সম্মিলিত মোনাজাত এগুলির পদ্ধতি জরুরি নয় এগুলি বেদাত বরং আপনি দুই হাত তুলে একাকি আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ